অত্যন্ত মর্মান্তিক বিষয়, এটা ভাষায় প্রকাশ করা যায় না। মৌতুসির বাড়িতে গেলাম, পুরো প্রায় 10 বছরের মতো। এখানে আসলাম খুশি রায়, একই অবস্থা মামার বাড়িতে এসেছিল। ভাই নদীতে দাদুর সাথেই গেছিল, সেখানেই ওরা তলিয়ে গেল জলেতে। অত্যন্ত মর্মান্তিক, তো কি বলবো আর, এত অ্যাক্সিডেন্ট একটা। আমাদের তরফ থেকে, সরকারের তরফ থেকে আমরা যাই সাহায্য করে থাকি, অলরেডি সাহায্য করেছিও, কিন্তু আর্থিক সাহায্য দিয়ে তো আর এই সন্তানকে ফিরিয়ে আনার কোনো স্কোপ নেই। তো সত্যি মানে এখানে আসার পরে আরও খারাপ লাগছে আর কি। আমাদের দুটো বাড়িতে গেছি, আরেকজন শুনলাম যে বিশালগড় বাড়ি, ওখানেও যদি ওইদিকে যাই নিশ্চয়ই যাব। কিছু আমার সাথে আমার মাননীয় বিধায়ক আছেন তেলিয়ামর, আর আমাদের পবিত্র বিধানসভার অফিসাররাও এসছেন। আজকের মধ্যেই যা আর্থিক আমরা অলরেডি আমরা দিয়েছি, এগুলো দিয়ে তো ঠিক আছে দিলাম। তো এটাই বলবো, যারা সন্তান হারিয়েছে তারা মনের অবস্থাটা তো বুঝতে পারি, তো ওনাদের প্রতি সমবেদনা রইল। ভগবানের কাছে প্রার্থনা করি, ঈশ্বরের কাছে প্রার্থনা করি, ওনারা যেন এই যে লস, মানে ইরিপারেবল লস, সেটাকে যেন কাটিয়ে উঠতে পারে। ঈশ্বরের কাছে প্রার্থনা করবো, ওনারা যেখানেই ওরা গেছে, ওদের আত্মার সদ্গতি কামনা করি। আর কি বলবো।